আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা খুব সহজ রান্না করব, দেখেই বুঝতে পারছেন। আর রান্নাটা কমন, তবে আমি করব আমার মতো। এই রান্নাটাকে আমার মনে হয় বিপদের বন্ধু, কারণ হাতে যখন খুবই সময় কম থাকে তখন এই একটা রান্না করলেই যথেষ্ট। শুরুতে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধটা আর কি দেখাবো, ডিম সেদ্ধ করা হয়ে গেছে আমার, আমি মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো মুগ ডাল নিয়েছি আমি এখানে। মুগ ডালটাকে আমি মিডিয়াম আগুনে ভেজে নিব। ডালটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ বেশি আগুন দিলে তাড়াতাড়ি করতে গেলে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নিব। ডালটা যখন কালার পরিবর্তন হয়ে একটু বাদামি কালার হবে তখনই নামিয়ে নিতে হবে। ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি, এরপর ডিমগুলোকেও দিয়ে দিলাম। ডিমগুলোকে সামান্য একটু ভেজে নিব, আর 1 চিমটি পরিমাণ লবণ আমি এখানে দিয়েছি যাতে করে তেলটা কম ছিটায়। আর একটুখানি দিচ্ছি হলুদ। তো ডিমটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হলেই আমি এটাকে তুলে নিব। ডিমগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিব এখান থেকে। তো ডিমগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে ফেলবো। বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব লাল লাল করে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, এরপরে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ দিয়ে এগুলোকে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পানি। দিয়ে দিচ্ছি কেটে রাখা 1টা টমেটো, এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর জিরা গুঁড়া 1 চা চামচ। এই মশলাগুলোকে এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে ডাল দিয়ে দিলাম। আগে থেকে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এখানে। কেটে রাখা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি। এবার এই ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। ডালটার পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে আমার ডালটা রান্না করতে। এ পর্যায়ে গরম পানিই দিতে হবে, ঠান্ডা পানিটা দিলে ডাল সিদ্ধ হবে না সহজে। এই জন্য গরম পানিটা দিলে তরকারির টেস্টও ভালো আসে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা। তো আমি মাঝে মাঝে ডালটাকে নেড়ে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে রান্না করব। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে ঢাকনা দিয়ে ডালটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। কিছুক্ষণ পর রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নার টেস্ট বাড়ানোর জন্য এখানে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, সামান্য জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা, 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি। এবার এগুলোকে আমি একটু নেড়ে ভেজে নিব, সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভাজবো। তো জিরা আর শুকনো মরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে, ফোড়ন রেডি। এবার আমি ডালে দিয়ে দিচ্ছি।
এই ফোড়নটা দেওয়ার কারণে রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো রান্নাটা আপনারা ওই পর্যায়ে রেখে দিতে পারেন ফোড়ন দেওয়ার আগ পর্যন্ত। আমি ফোড়নটা দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম। বাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুগ ডাল দিয়ে ডিমের রেসিপি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করা যেতেই পারে, তাই না? তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।